মানসিক ভারসাম্যহীন চোদ্দ বছরের নাবালক নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার থানায় শরণাপন্ন। হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন চোদ্দ বছর বয়সী এক বালক। নিখোঁজ বালককে খুঁজে পেতে শান্তিপুর থানায় দ্বারস্থ দিশাহীন মা। জানা যায়, মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ওই বালকের বাড়ি শান্তিপুর বাথনা এলাকায়। নিখোঁজ বালকের মা সবিতা বিশ্বাস জানান, তার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল ছেলেকে যখন স্নান করাচ্ছিলেন, তখনই হাত ছিটকে পালিয়ে যায় ওই বালক। মা পিছনে দৌড়ে গেলেও নাগাল পায়নি ছেলের। এরপরই নিখোঁজ হয়ে যায় ওই বালক। এরপর থেকেই এদিক ওদিক হন্য হয়ে খোঁজে মা সবিতা বিশ্বাস। গতকাল থেকে আজ পর্যন্ত নিখোঁজ বালকের সন্ধান না পাওয়ায় অবশেষ শান্তিপুর থানায় দ্বারস্থ হয় দিশাহীন মা সবিতা বিশ্বাস। এছাড়াও ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় একটি লিখিত আবেদন জানায় শান্তিপুর থানায়। যদিও ছেলেকে খুঁজে পাবার আশায় পুলিশই একমাত্র ভরসা বলে মনে করছেন ওই মানসিক ভারসাম্যহীন বালকের মা। মানুষের ভাবে সমস্যা তো তাই জন্য। আপনি কি হন? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।